হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। এই ভিডিওটির মাধ্যমে আমি সি প্রোগ্রামিং এর নতুন একটা টপিক শুরু করতে যাচ্ছি। নতুন এই টপিকটির নাম হচ্ছে সিরিজ। ইতিমধ্যেই আপনারা অনেকগুলো টপিক কভার করে নিয়েছেন, স্পেসিফিকলি যদি বলি তাহলে লুপ পর্যন্ত নিশ্চয়ই টপিকগুলো কভার করে ফেলেছেন। তো এবার সিরিজের দিকে মুভ করা পালা। যারা এখনো পর্যন্ত লুপ পর্যন্ত টপিক কভার করেননি, দয়া করে ইউটিউবে গিয়ে সি প্রোগ্রামিং আনিসুল ইসলাম লিখে সার্চ দিলে আমার ভিডিওগুলো পেয়ে যাবেন, এবং আশা করব লুপ পর্যন্ত টপিক কভার দিয়ে তারপর সিরিজে মুভ করবেন, ওকে? কারণ লুপের টপিক যেন যদি ক্লিয়ার না থাকে সেক্ষেত্রে সিরিজে আপনারা কিছুই বুঝতে পারবেন না, তাই দয়া করে এটলিস্ট লুপ পর্যন্ত কভার দিয়ে নেবেন, ওকে? তো আপনারা দেখতে পাচ্ছেন সি প্রোগ্রামিং এর এই ভিডিও সিরিজটাকে আমি অনেকগুলো টপিকে বিভক্ত করেছি। এটার মূল উদ্দেশ্য হচ্ছে যাতে সি প্রোগ্রামিংটা খুব সহজেই আপনাদের সামনে তুলে ধরতে পারি এবং প্রত্যেকটা টপিক আপনারা খুব সহজে বুঝতে পারেন, ওকে? তো সিরিজ থেকে যে সকল প্রোগ্রাম আমি করে আপনাদের দেখাবো এখানে দেখতে পাচ্ছেন, সবগুলো আমি উল্লেখ করে রেখেছি। আপনারা চাইলে খাতার মাধ্যমে সবগুলো নোট করে নিতে পারেন আপনাদের খাতায়। তো এই প্রোগ্রামগুলো আমি সলভ করে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ, এবং আশা করবো সিরিজ টপিক থেকে আপনারা অনেকগুলো বিষয় জানতে পারবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং প্লিজ যদি ভিডিওটি ভালো লেগে থাকে দয়া করে অবশ্যই লাইক দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই আমাকে আপনাদের মতামত জানাতে ভুলবেন না যে ভিডিওটি কেমন লাগলো এবং সি প্রোগ্রামিং এর ভিডিও সিরিজটি কেমন হচ্ছে অবশ্যই বলতে ভুলবেন না, কারণ এখানে আবার অনেক হার্ডওয়ার্কের বিষয় আছে। আমি অনেক চেষ্টা করতেছি যাতে করে সি প্রোগ্রামিংটা খুব সহজে আপনাদের সামনে তুলে ধরা যায়, অনবরত চেষ্টা করতেছি। তো অবশ্যই আপনাদের সাপোর্ট প্রয়োজন, ইন্সপায়ারেশন প্রয়োজন। আপনারা চাইলে আমাকে ফেসবুকে ফলো করতে পারেন, এখানে আমার ফেসবুকের অ্যাড্রেসটা দেওয়া আছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমার সবগুলো ভিডিও সিরিজ খুবই সিকোয়েন্সভাবে পেতে আপনারা আমার ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, www.studywithanis.com। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে বিলিভ ইন হিউম্যানিটি, এই মেসেজটা আমি সবার কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।